প্রথমে আমার পক্ষ থেকে আপনাকে নমস্কার। ভাষা দিবসের প্রতি এত শ্রদ্ধা আমাদের বাঙালিদের মধ্যে, সে সম্পর্কে আপনাকে অনুভূতি। আমার দেশ হচ্ছে বাঙালি এবং বাংলা ভাষা ওতপ্রোত ভাবে জড়িত, এবং সারা পৃথিবীর বাঙালি বাংলা ভাষায় কথা বলে এবং যে কথাগুলি বাংলায়, এইটির জন্যই তো গর্ববোধ হয়। এবং এই ভাষার জন্য যারা কাজ করেছিল আন্তর্জাতিক ভাষার জন্য ইতিহাসের পাতায়, তাদের নাম লিখে রাখা উচিত। আমি যেহেতু এটি আমাদের ভাষার মাস, আমি সেই ভাষার জন্য যারা আত্মাহুতি দিয়েছেন তাদের প্রতি সম্মান বশত আমি দেশপ্রেমের গান দিয়ে শুরু করছি। এই পদ্মা এই যমুনা সুরমা নদীত মনের মানুষের গৌতম ঘোষের চিত্রায়ণ সুনীল গঙ্গোপাধ্যায়ের রচনা অবলম্বনে চ্যানেল আই এবং ভারতবর্ষ মিলিয়ে এবার লালন সাইজের গান। এটি মনের মানুষের গৌতম ঘোষের চিত্রায়ণ সুনীল গঙ্গোপাধ্যায়ের রচনা অবলম্বনে চ্যানেল আই এবং ভারতবর্ষ মিলিয়ে ছবিটি করা হয়েছে লালন সাইজের জীবন চালিতা নিয়ে। এখানে এই গানগুলো আমারই গাওয়া হয়েছে, যেমন ধন্য ধন্য বলি তাকে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পর্যন্ত করে ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পর্যন্ত করে ধন্য ধন্য বলি তারে। সবচেয়ে যেটা ভালো লাগছে, যে গানের শব্দ সিনেমা হলে দর্শকদের মাতিয়ে তুলেছিল সেই গান আমি সরাসরি আপনার কাছ থেকে শুনছি। এবার মিলন হবে দিনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনে। তারপরে নজরুলের গানের যদি বলেন, তারপরে ক্লাসিক্যাল বলেন, আমি এক এক করে ওস্তাদের নামগুলো বলছি। ওস্তাদ ইব্রাহিম খান, ওস্তাদ রবীন্দ্রনাথ রায়, ওস্তাদ ওসমান গনি, ওস্তাদ মোতাদের বিশ্বাস, এবং নজরুলের গানের ওস্তাদ আব্দুল কাদের এবং মীর মুজাফর আলী। এই এই দুজনা হচ্ছে আমার নজরুলের গানের গুরু। আর এগুলো হচ্ছে তাদের কাছ থেকে আমি ক্লাসিক্যাল সঙ্গীত যে কোনো অনুষ্ঠানে কুষ্টিয়াতে আমি একেবারে
সব অনুষ্ঠানে নিয়ে বিভিন্ন রেকর্ড কোম্পানি থেকে যে প্রথম যে আপনার সেই মুহূর্তে বলে শুনবো এটা এইচএমভি রেকর্ড করেছিলেন এটা বিরাশি সময় এইচএমভিতে আছে আমার লালনের গানের রিভার্সারের আয়োজনে রিভার্সারের অ্যারেঞ্জে আটটা গান এখনো আছে এইচএমভিতে তো ওই সময় তখন ক্যাসেটের খুব রমরমা এসে গেল তখন আরো চারটা গান করবার কথা বলেছিল স্কুল রেকর্ড যেটা হয়েছিল বড় রেকর্ড যেটা সেখানে আর পরে আর যাওয়াও হয়নি আর চারটা গান করাও হয়নি কিন্তু এই আটটা গানের যে রেকর্ড আছে এইচএমভি রেকর্ড আছে সেটি এখনো আছে তারপরে বাংলাদেশে আমার ড্রোন কোম্পানি করেছে তারপরে ঢাকা রেকর্ড বলে যেটা করা হয়েছিল সেটি ইয়ে লালনের গান এবং দেশাত্মবোধক গান এই আটটা গান করা হয়েছিল রেকর্ড তখন ছিল আইসিআই সেটা লালনের উপর করেছিল একজন লালন সঙ্গীত শিল্পী হিসেবে লালন সঙ্গীত সম্পর্কে আপনার একটা অনুভূতি শুনবো নাইজিকে প্রথমত তো গ্রহণ করিনি দ্বিতীয়ত আমার গুরুর মকসুদ আলী শাহী তার অনুপ্রেরণা আছে অনিচ্ছা সত্ত্বেও শাহীজির প্রথম গান করে আছে সত্যবান সুপথে চল বলি আমার মন এই গানটি যখন আমি গাইছি শাহীজির ধামে তখন শ্রোতারা উচ্ছ্বসিত প্রশংসা করছে তখন আমার ভেতরে একটা ঐশ্বরিক অনুরণন ঘটিয়েছিল সেটি হচ্ছে বারবার একটি কথাই আসছিল যে শাহীজির কালাম গাইলে আত্মশুদ্ধি লাভ করা যাবে এইটুকু বলতে পারি এই পর্দার এই মেঘনা এই যে গাদের কলি এই গান সম্পর্কে এই গান আপনি প্রথম কখন এটি একেবারে আমাদের দেশ স্বাধীন হলো তখন এই গানটি রচনা হলো এটি সুরস্রষ্টা বা গীতিকার আবু জাফর অধ্যাপক আবু জাফর তিনি লিখেছিলেন এবং এটি স্বাধীনতার পরেই এই গানটি শুরু হয় আর কি গান দেশ স্বাধীন হয়েছে একটা অনুভূতিতে কাজ করছি সেই মুহূর্তে এই গানটি প্রথম যে আপনার উপার্জন সেই উপার্জন কত টাকা ছিল যদি বাংলাদেশ বেতন রাজশাহীতে 75 টাকা 68 15 মিনিটের একটা অনুষ্ঠান মুসাফির মুছরে এক জল ফিরে চল আপনার মুখোমুখি বেশি সময় ধরে চলেছিল এমন কয়েকটি গানের জাস্ট একটু করে যেমন এই কবিতা এই মেঘন তারপরে ও পাখি রে যেটা মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের গান ও পাখি রে আইন রেখে যা দেশপ্রেমিক তারপর তোমরা ভুলেই গেছো মল্লিকার বিশুদ্ধ আধুনিক গান রাধা কৃষ্ণের প্রেম লীলা নিন্দার কাটা যদি এটা চলচ্চিত্র পুরস্কার হয়েছিল অন্ধপ্রেমে ওখানে আমি শ্রেষ্ঠ গায়িকা হিসাবে পেয়েছিলাম 1993 সালে আর তারপরে হচ্ছে লালন ফকিরের গান তো পানি রয়ে যাওয়ায় খাঁচার ভিতরে আছে পাখি বাড়ির কাছে আসবেন যেটা যেটা বিবিসি জরিপে আমাদের আমার তিনটে গাওয়া গান এই পদ্মা না বাড়ির কাছে আসি না বলে খাঁচার ভিতরে আছে পাখি জরিপে শ্রেষ্ঠতম হয়েছিল এই গানগুলো এখনো মানুষের মুখে মিলন হবে কতদিন আমার মনের মানুষের যে গানগুলোর কোন কালের নিরিখে নয় সেটা সব সময়ের জন্যই অর্থ বহন করে হ্যাঁ নিশ্চয় লালন ফকির সে 300 বছর আগে তিনি রচনা করেছেন এখন শুনলে মনে হয় সমকালে সঙ্গীতের ডালি নিয়ে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আপনার একটু দুজনের সম্পর্ক ক্যানাডা আমেরিকা সুইডেন ডেনমার্ক আলজেরিয়া মরক্কো ভারতবর্ষ তো আমার কাছে নিকটতম জাপান
ভালো। জাপানেতে অ্যাওয়ার্ডই পেয়েছি 2008 সালে, যেটা এশিয়ার নোবেল, যেটি পণ্ডিত রবিশঙ্কর পেয়েছেন, ওস্তাদ আমজাদ আলী খান পেয়েছেন, ওস্তাদ ফাতে আলী খান পেয়েছেন, আমি পেয়েছি, এবং এবার বোধ হয় এয়ার রহমান পেয়েছে ফুকুয়াকায় অ্যাওয়ার্ড যেটা। তো সারা পৃথিবীতে মোটামুটি ভারতবর্ষ থেকে পার্থসারথী রায় আমার পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাই, এবং ভারতবর্ষের সমস্ত মানুষের প্রতি আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা, আমি এবং আমাদের দেশের সমস্ত মানুষের পক্ষ থেকে আপনাকে এবং আপনার দেশের মানুষের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই। আমার পক্ষ থেকেও ফরিদা পারভীনের যে অগণিত শ্রোতা ভক্ত রয়েছে, সেই সঙ্গীত প্রেমী মানুষদের পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে আপনার এই সাধারণ শ্রদ্ধা জানিয়ে আপনাকে অনেক শুভেচ্ছা।